सैमसंग गुरु म्यूजिक, बी 310E एंड बी 313E, प्राइवेसी लॉग प्रॉब्लम सॉल्यूशन। बंधुगण आमार हाथे जे सेटटी देखते पाच्छेन एटी सैमसंग गुरु म्यूजिक बा सैमसंग बी 310E मॉडलर। सेटटीर समस्या हलो प्राइवेसी लॉग। ये जो देखना आमी सेटिंग ऑप्शन गिए देखाई, सेटिंग ऑप्शन जखन आपने ढुकबेन तखन सिक्योरिटी ऑप्शन ढुकार पर कतगुली लॉग देखबेन। ये जो देखें एक नम्बर फोन लॉग, दुई नम्बर सिम लॉग, तीन नम्बर पिन लॉग एवं चार नम्बर जेटी आछे एटी हलो प्राइवेसी लॉग। बंधुगण ये प्राइवेसी लॉग निये आज के आमी आलोचना करब। ये प्राइवेसी लॉग हले समस्या कि देखा दे आमी आपनादेरके देखाच्छी। देखें कोनो अपशने ढुकते गेले फोन पासवर्ड चाहिए। देखें आजे आमी आरेकटी देखाच्छी। এই দেখেন মাই ফাইলে ঢুকতে চাইছি, এখানেও ফোন পাসওয়ার্ড চাচ্ছে। আমি আরেকটি দেখাচ্ছি, ক্যালেন্ডারে ঢুকতে চাচ্ছি, সেখানেও ফোন পাসওয়ার্ড চাচ্ছে। আমি আরেকটি দেখাচ্ছি, এই দেখেন মিউজিকে ঢুকতে চাচ্ছি, সেখানেও ফোন পাসওয়ার্ড চাচ্ছে। সমস্যাটি এমনে দেখাবে, যদি আপনার অজান্তে এই অবস্থা হয়ে থাকে আর যদি ইচ্ছা করে দেন তাহলে সেটা আপনার জন্য সিকিউরিটি ব্যাপার স্যাপার। তো বন্ধুগণ যদি এই সমস্যায় আপনি পড়েন তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করবেন। তো বন্ধুগণ আমরা প্রথমে কিছু নর্মাল কোড ইউজ করব, 1 2 3 4। অনেক ইউজার এই নর্মাল কোড ইউজ করেন, দেখি না কাম হচ্ছে না, রং পাসওয়ার্ড। এখন আমরা চারটি জিরো চেপে দেখি কাজ হয় কিনা। 1 2 3 4, ওকে চেপে দেখি, রং পাসওয়ার্ড, চারটি জিরো তো কাজ হয় না। এবার আমরা 1 2 চেপে দেখব, 1 দিলাম, 2, এবার ওকে চেপে দেখি কাজ হয় কিনা, রং পাসওয়ার্ড, কাজ হলো না। বন্ধুগণ নর্মাল কোডের মধ্যে আরও কিছু কোড আছে আমরা এখন ইউজ করব। এই যে দেখেন এখানে 8টি সংখ্যা যেহেতু চাচ্ছে, 1 থেকে 8 পর্যন্ত এখন আমরা নাম্বারগুলি প্রেস করে ওকে চেপে দেখব। এট পর্যন্ত চাপা হয়ে গিয়েছে, এবার আমি ওকে চেপে দেখি, রং পাসওয়ার্ড, কাজ হলো না। বন্ধুগণ যেহেতু নর্মাল কোডে কাজ হয় নাই সেহেতু আমরা সেটিং অপশনে ঢুকে পড়ব। সেটিং অপশনে গিয়ে মাস্টার রিসিট দিয়ে দেখব সমস্যার সমাধান হয় কি না। স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, নিচে আসার পর একটি অপশন পেয়ে যাবেন রিসেট। এই যে দেখেন রিসেট, সম্ভবত এই রিসেটের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হয়ে যেতে পারে। বন্ধুগণ রিসেটে ক্লিক করার পর আমরা দুটি অপশন পেয়ে গেলাম, একটি হলো রিসেট সেটিং আর নিচেরটি হলো মাস্টার রিসেট। রিসেট সেটিংয়ে ক্লিক করার পর আমরা কি লেখা দেখতে পাই, এই যে দেখেন এখানে ক্লিক করার পর আপনার যত সেটিং আছে সব আগের মতো হয়ে যাবে। উল্টাপাল্টা সেটিং থাকলে আপনি যদি সম্মত হন ইএসএ প্রেস করুন। দেখেন ইএসএ প্রেস করার পর রং পাসওয়ার্ড পেলাম, কাজ হলো না। এবার আমরা মাস্টার রিসেটে ক্লিক করে দেখব সমস্যার সমাধান হয় কি না। মাস্টার রিসেটে ক্লিক করলাম, দেখেন এখানেও একটি মেসেজ এসেছে যেখানে বলা হয়েছে আপনার সেটিং এবং অ্যাপস, নতুন অ্যাপস এগুলি ডিলিট হয়ে যাবে, অর্থাৎ নতুনের মতো হয়ে যাবে। আমি ক্লিক করে দেখি, রং পাসওয়ার্ড, কোনো কাজ হলো না। বন্ধুগণ এতক্ষণ যাবৎ যে কোডগুলি ইউজ করলাম এই কোডগুলি সব মোবাইলেই ইউজ করা হয়, কিন্তু এখন কিছু কোড ইউজ করব যেগুলি সাধারণত স্যামসাং মোবাইলে ইউজ করা হয়। আশা করি এই কোডগুলি ইউজ করার পরে সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন
নিট্রিক চ্যানেল আর পুরো ভিডিও জুড়ে আছি আমি অলি ভাই। এট ফার্স্ট এখন আমি যে কোডটি ইউজ করব সেটা হলো প্রথমে স্টার চাপতে হবে, স্টার চাপলাম, তারপরে টু, তারপরে সেভেন, তারপরে সিক্স, তারপরে সেভেন, তারপর স্টার। ওকে, তারপরে এখন যেটা চাপতে হবে থ্রি, ফাইভ, এইট, এইট। এখন হ্যাশ চাপার সাথে সাথেই কোডটি গ্রহণ করতে পারে, গ্রহণ করলেই পরিবর্তন আসবে। দেখেন না, কোনো কাজ হয় না যেহেতু পরিবর্তন আসে নাই। তাহলে আমরা স্টার থেকে স্টার পর্যন্ত ঠিক রেখে, নাম্বারগুলি ঠিক রেখে নিচে সবগুলি ডিলিট করে ফেলবো। ওকে, স্টার ঠিক রেখে, স্টার ডিলিট করব না। এখন আমরা অন্য একটি নাম্বার ইউজ করব, টু, এইট, সেভেন, এইট। এবার আমরা হ্যাশ চাপবো, হ্যাশ চাপার সাথে সাথে পরিবর্তন আসতে পারে যদি কোডটি গ্রহণ করে। হ্যাশ চাপলাম, কোনো কাজ হয় নাই, দেখেন এখানে কোনো পরিবর্তন আসে নাই। তাহলে আমরা নিচের নাম্বারগুলি ডিলিট করে অন্য একটি কোড ইউজ করব। আশা করি এই কোডটির মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। থ্রি, এইট, ফাইভ, ফাইভ। বন্ধুগণ, এবার হ্যাশ চাপবো, দেখা যাক কী হয়। দেখেন এখন পরিবর্তন এসেছে, তার মানে আমাদের এই কোডটি গ্রহণ করেছে। এখন নিজ নিজের রিস্টার্ট নেবে, অর্থাৎ নিজে নিজে অফ হবে এবং নিজে নিজে চালু হবে। এই যে দেখেন অফ হয়ে গিয়েছে, এই যে দেখেন চালু হচ্ছে। ফুল চালু হওয়ার পরে আমরা সেটিং অপশনে গিয়ে দেখব যে প্রাইভেসি লকটি অন অবস্থায় আছে না অফ অবস্থায় আছে। যদি অফ হয়ে যায় তাহলে মনে করব যে কাজের কাজ হয়ে গিয়েছে, তো সেটটি পুরোপুরি চালু হওয়ার পরে আমরা চেক করব। সেটিং অপশনে ঢুকে চালু হয়ে গিয়েছে, এবার আমরা সেটিং অপশনে ঢুকে পড়ব। দেখা যাক কী হয়। ইতিপূর্বে প্রাইভেসি লক অন ছিল, এবার দেখব কি হয়। দেখেন ফোন লক অফ আছে, সিম লকও অফ আছে, পিন লকও অফ আছে। দেখুন প্রাইভেসি লক অন ছিল, এখন অফ হয়ে গিয়েছে, তার মানে আমাদের কাজটি সাকসেস। তো এবার আমরা দেখব যে অপশনগুলিতে ইতিপূর্বে ঢুকতে পারি নাই, পাসওয়ার্ড চাচ্ছে, সেখানে কি অবস্থা। দেখেন পাসওয়ার্ড চাচ্ছে না, আমি আরেকটিতে ক্লিক করলাম কন্ট্রাক্ট, সেখানেও পাসওয়ার্ড চাচ্ছে না। আমি মাই ফাইলে ক্লিক করলাম, সেখানেও পাসওয়ার্ড চাচ্ছে না। আমি মিউজিকে ক্লিক করলাম, সেখানেও পাসওয়ার্ড চাচ্ছে না। ক্যালেন্ডারে ক্লিক করলাম, সেখানেও পাসওয়ার্ড চাচ্ছে না। তো বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে, পরামর্শ থাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।